দেশের বাইরের খবর, রুশ প্রেসিডেন্টের বাসভবনে হামলার অভিযোগে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তবে ক্রেমলিনে হামলার অভিযোগ নাকচ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক বলছে, কয়েক ধাপে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ইউক্রেনের পক্ষে এমন হামলা করা সম্ভব নয়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ড্রোন হামলার অভিযোগের পরপরই ইউক্রেনের বিভিন্ন শহরে বেড়েছে রুশ হামলা। কিয়েভ, জাপোরিজিয়া ও ওডেসায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। অন্তত 18টি কামিকাজের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার শঙ্কায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে কিয়েভ। ক্রেমলিনে ড্রোন হামলার সত্যতা নিয়ে চলছে বিশ্লেষণ। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট অফ ওয়ার বলছে, শক্তিশালী রুশ প্রতিরক্ষার একাধিক ধাপ পেরিয়ে ক্রেমলিনে ইউক্রেনের ড্রোন পৌঁছানো প্রায় অসম্ভব। তাই ড্রোন হামলার এ ঘটনা রাশিয়া সাজানো নাটক বলে মত তাদের। আর বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সামরিক বাহিনীর যে কোনো একটি পক্ষের কাজ হতে পারে এটি। হামলার বিষয়টি রাশিয়ার পরিকল্পিত বলে মনে হচ্ছে না। দেশটির সেনাদের ভুলের কারণেও এই ঘটনা ঘটতে পারে। ইউক্রেনে হামলার জন্য পুতিনের কোনো অজুহাতের প্রয়োজন নেই। এই হামলার ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নই। ক্রেমলিনের দেয়া যে কোনো তথ্য যথেষ্ট যাচাই বাছাই প্রয়োজন। ইউক্রেন যুদ্ধ রাশিয়া শুরু করেছে, চাইলে এই যুদ্ধের শেষও করতে পারে তারা। ক্রেমলিনে হামলার অভিযোগের সময় সদ্য ন্যাটোভুক্ত দেশ ফিনল্যান্ড সফরে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখান থেকে সংবাদ সম্মেলনে মস্কোতে হামলার কথা অস্বীকার করেন তিনি। আমরা নিজ ভূখণ্ড রক্ষায় লড়াই করছি, নিজেদের গ্রাম আর শহর রাশিয়ার কাছ থেকে মুক্ত করতে যুদ্ধ করছি। পুতিন কিংবা মস্কোতে হামলা করেনি ইউক্রেন। একই দিনে রাশিয়ার দক্ষিণে দুটি তেল শোধনাগার ও মজুত কেন্দ্রে আগুনের ঘটনা ঘটে, যা ইউক্রেনের ড্রোন হামলা বলে দাবি করে রাশিয়া। মিলা খন্দকার, চ্যানেল 24।